আফটারনুন ফ্রেন্ডস তো রান্নাবান্না কমপ্লিট আমাদের তো রান্নাবান্না কি হয়েছে আজকে দুপুরবেলা তোমাদের মেনুটা দেখিয়ে দিই ভাত থানকুনি পাতা বাটা আমুনি মাছ আমুনি মাছের পকোড়া এবং ভোলা মাছের ঝাল আর চাটনি এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে হচ্ছে মাছ উৎসব আমাদের বাড়িতে আজকে দুপজের মাছ হয়েছে পকোড়া আরে সাবাস আর কি কি মেনু ফাটাফাটি মেনু হয়েছে আজকে দুপুরবেলা একদম জমজমাট খাওয়া আজকে কি বলো তোমরা আমরা তিনজনে একসাথে খেতে বসছি এখানে মা বসেছে এতটা ভাত খাবো না আরো কম হ্যাঁ তো আমরা এখন একসাথেই খাচ্ছি দেখো আছে আমাদের কত পোষ্য রয়েছে বলো তো পোষ্যদের জন্য রাখতে হবে আজকে সবাই মিলে একসাথে সবাই বলো দি কি একসাথে না খায় না আজকে দেখো একসাথে খাওয়া দাওয়া হচ্ছে তবে হ্যাঁ একসাথে মধ্যে একটা আলাদা আনন্দ আছে এটা একদম সঠিক কথা আমরা আগে একসাথে মানে আমার বাবার বাড়িতে খেতাম একসাথে ছোটবেলায় আর খেতাম আমরা যখন ইচ্ছাপুরি যেতাম প্রায় চোদ্দ দশ বারো জন একসাথে বসে আমরা খেতাম আমরা বাটানগরের থেকে আমরা দুটো ফ্যামিলি যেতাম আমার ওই পরিবার যেত আমার ওই ভাই আসে আর আমরা যেতাম ওনার ছুটি ছাটায় এবারে খুব আনন্দ হতো সেই দিনগুলো একটা আলাদা ছিল মজার দিন মজার মজা চলো এবারে কি কি দেবো তুমি কিছু নিয়ে দাও আমি কিছু সব হাতে হাতে আজকে আর কোনো কিছু দেওয়া দেওয়ার যার যেটা হবে সে সেটা খাবে কি তাই তো হ্যাঁ হ্যাঁ তাই হোক তাই হোক না তোমারই তোমারই প্রবলেম খালি বাবা বাবা খালি বলে কি বলে তোর বাবা এই খাবারটা দিয়ে যাও দিয়ে যাও কিন্তু মাছটা দিয়ে যাও আজকে আর দিয়ে যাব না আজকে হচ্ছে নিজে নিজে খাওয়া সত্যি সেই খাবার মধ্যে একটা দারুণ আনন্দ খুব উপভোগ করতাম সেই পুরোনো দিনটার কথা মনে হচ্ছে তাই ভালোই লাগছে তো চলো খেয়ে খাওয়া দাওয়া শুরু করি কেমন কেমন হয়েছে একটু দেখি করলাম তো এখানে ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো জানিও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর টাটা পকোড়া খুব ভালো ভালো আছে আমাদের ছানা জন্য কিছুটা রাখলাম ওই জন্য হয়তো দেখছো কারণ আমাদের অনেক ছানাপানা আছে ছানাদের জন্য ভাত আলাদা করে আগে রেখে দিই তারপর ছানাদের দি